হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখেই মনে হচ্ছে বর্ষাকাল চলে এলো। বর্ষাকাল মানেই চারদিকে থই থই পানি। ছোটোবেলাকার কথাও মনে পড়ে যায়, বৃষ্টিতে ভিজতাম, খেলা করতাম বৃষ্টিতে ভিজে। বৃষ্টিতে ভিজে স্নান করা কিন্তু খুব মজার ব্যাপার ছিল। তো এখন তো ইচ্ছে করলেও সম্ভব হয়ে উঠে না। ছোটোবেলাকে শুধু মিস করতেছি, বৃষ্টি আসলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তো রবীন্দ্রনাথের একটা কবিতাও মনে পড়ে যায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও গণগুর বরিশাই, এমনও মেঘস্বরে ভাদল ঝড় ঝরে, তপহীন গণতপসাই। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি, সুরে সুরে শোনায় রাগিণী মনে স্বপ্ন, এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি, সুরে সুরে শোনায় রাগিণী মনে স্বপ্ন, এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে। আগে কত বৃষ্টি ছে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি ছে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। Lightning barrages. Oh! আজকে বৃষ্টির সাথে সাথেও প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা বাসার ভিতরেই আছি, তবু ভয় করতেছে। আমার ছেলে আর আমি কানে আঙ্গুল দিয়ে বসে আছি। তো আমরা তো অনেকেই বাইরে যাই, সবসময় তো আর বজ্রপাতের সময় ভিতরে থাকি না, বাইরে থাকি। অনেকে কৃষি কাজ করে, তো অনেকে আমরা রাস্তাঘাটেও থাকি। তো আমরা কিভাবে বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি? আমি যেখানে চাকরি করি সেখানে আমাদের একটা ট্রেনিং দিয়েছে যে কিছুটা হলেও প্রায় 95% হলো আমরা কি বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। তো আমি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমরা যখন রাস্তায় তব ভিতরে থাকবো, মানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে বসে যাব। যত ছোট হয়ে বসতে পারি তত আমরা নিরাপদে থাকব। তো যদি আমাদের হাতে মোবাইল অথবা ঘড়ি থাকে, তাও আমরা হাত থেকে রেখে দিব পাশে। দেখতেছেন যে বজ্রপাত 30 সেকেন্ডের ভিতরেই হচ্ছে না, তখন আমরা নিরাপদ জায়গায় চলে যাব। আর দেখতেছেন যে যদি 30 সেকেন্ডের ভিতরে একটার পর একটা বজ্রপাত হয়, তখন আমরা যে জায়গায় আছি সে জায়গায় থাকব। যদি এক মিনিট পার হয়ে গেছে বজ্রপাত আর হচ্ছে না, তখন আমরা একটা নিরাপদ জায়গায় চলে যাব। নিরাপদ জায়গায় আমরা গাছের নিচে দাঁড়াবো না এবং কারেন্টের টাওয়ারের নিচেও যাব না। নিরাপদ জায়গায় বলতে আমরা কংক্রিটের তৈরি সেমি পাকা বা আধা পাকা
গড়ে আশ্রয় নিলে ভালো হয়, যেন আমরা বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। তো আমরা তো বাইরে এভাবে রক্ষা করব নিজেকে, এবং ভিতরেও আমরা বাসার ভিতরেও আমরা মোবাইল কারেন্ট জাতীয় সব কিছু অফ করে দেখব, এবং ভিতরে থাকলেও আমরা তাতে বসব না, আলাদা আলাদা হয়ে কানে আঙ্গুল দিয়ে বসে থাকব, চোখ বন্ধ করে বসে থাকব, এবং দরজা জানালা সব কিছু বন্ধ করে দিব। তো এই বিষয়ে আমি আমার ছেলেকেও প্র্যাকটিস করিয়েছি। তো ভিউয়ার্স, আমার ছেলে এখন অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে এখন দেখাবে।